কারাগরি আসলে বাকশালের এপ্লিকেশন হচ্ছে বাকশাল বাংলাদেশ সদিয়ে কৃষক কৃষকরি বাংলাদেশ কৃষক সদিয়ে শ্রমিক বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বঙ্গবন্ধু চিন্তা করেছিল যে এদেশের যেহেতু 80% লোক কৃষক এই কৃষক তো বৃহত্তর জনগোষ্ঠীকে পেলে শুধুমাত্র আওয়ামী লীগ জীবন ছাত্রলীগ দিয়ে এদেশের উন্নয়ন বা এদেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে তাই তিনি কৃষক লীগ শ্রমিক লীগ সহ সবগুলোকে অ্যাকোমোডেট করে একটা সংগঠন করতে চেয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধুকে সেটা করতে দেওয়া হয়নি এটার কারণে বঙ্গবন্ধুকে তারা মেরে ফেলে চলেছে কিন্তু এটা যদি এই কনসেপ্টটা যদি বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশ আজকে যে অবস্থায় গেছে সেটা অনেক আগেই আমরা পৌঁছে যেতাম তো কথা মারা ওরা কৃষক লীগকে নিয়ে আমরা গবেষণা করতে হবে করতে হবে জানতে হবে কৃষক লীগ এই যে উনি বললেন কৃষক লীগের অনেক কর্মকাণ্ড আছে কিন্তু প্রত্যেকটা উপজেলায় ইউনিয়নে কিন্তু এগুলো আমরা জানি না এগুলো কারা দেখভাল করতেছে আমরা তাও জানি এগুলো আমরা অন্ধকারে আছি কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এদেশের বাজেটের সিংহভাগ কৃষকদের জন্য বুর্তিকের জন্য রেখেছেন এই বুর্তিকের টাকাগুলো কারা পায় কাদের পকেটে যায় এটা কারা লোপাট করে তাহলে এগুলো দেখভাল করার একটু অধিকার কাদের এদেশের জনগণের কথা কৃষক লীগ প্রায়োরিটি কৃষক লীগ আমি মনে করি এই কৃষক হচ্ছে গৌরবের সন্তান আমরা এদেশের সবাই এখানে উপস্থিত সবাই কৃষকের সন্তান আমরা এদিকে এমপি বলেন সচিব বলেন মন্ত্রী বলেন বিভিন্ন উচ্চপদস্থ সরকারের কর্মকর্তা বলেন সবাই কিন্তু কৃষকের সন্তান